নমস্কার, আমি রবীন বন্দ্যোপাধ্যায়। আজ কলকাতা আমারের একটা বিশেষ এপিসোড করার ইচ্ছে হচ্ছে। এপিসোডটা আমার খুব পছন্দ, আশা করছি যা জিনিস সেই নিয়েই করতে পারবো। সেগুলো হচ্ছে সত্যজিৎ রায়ের লেখা ছড়া। ঠিকই শুনেছেন, সত্যজিৎ রায়ের লেখা ছড়া। শুরুতে যেগুলো তিনি সন্দেশ পত্রিকায় প্রকাশ করেছেন এবং পরে অন্যত্র, সংখ্যা যদিও খুব বেশি নয়, কিন্তু তিনি লিখেছেন তার বাবা সুকুমার রায়ের মতো, অত তার পরিধি ছড়ার ব্যাপারে না থাকলেও তিনি চমৎকার চমৎকার ছড়া লিখেছেন এবং বেশিরভাগই ননসেন্স ছড়া। প্রথম যে ছড়াটা আমি স্কুলে থাকতে থাকতে ধরুন 1959-60 কি 1961 সাল নাগাদ ওনার ছড়ার সাথে পরিচিত হই, সেটা আমার বাংলার মাস্টারমশাই ডক্টর সৌমেন গঙ্গোপাধ্যায়ের সান্নিধ্যে এসে তিনি আমায় শিখিয়েছিলেন সত্যজিৎ রায় কী ধরনের ছড়া লিখিয়ে কী ধরনের লেখা পছন্দ করতেন। ওনার লেখা সাধারণত ছিল ননসেন্স টাইপ বা উদ্ভট কবিতায়, যেটা ওর বাবা সত্যজিৎ রায়ের বাবা সুকুমার রায় লিখতেন। তা উনি আমায় প্রথমে একটি ছড়া শুনিয়েছিলেন যেটির নাম পাপাঙ্গুল। পাপাঙ্গুল ছড়াটা আক্ষরিক অর্থ অনুবাদ হলেও লেখাটা মৌলিকও বটে। এটা এডওয়ার্ড লিয়ার্ডের একটা ছড়ার মোটামুটিভাবে ভাবানুবাদ। এডওয়ার্ড লিয়ার অথবা লুই ক্যারল, এরা তো ইংরেজি ননসেন্স ছড়ার সাহিত্যে এক একটি দিকপাল নাম। তো এটি এডওয়ার্ড লিয়ারের ছড়ার ভাবানুবাদ সত্যজিৎ রায়কৃত। আমি পড়ছি পাপাঙ্গুল। তারা ছাঁকনি চড়ে সাগর পাড়ি দেবে, তারা ছাঁকনি চড়ে সাগর পাড়ি দেবে, দেবেই দেবে। তাদের সবাই করে মানা বলে আর কিছুতে জানা, দিচ্ছে হাওয়া পুবে ঘূর্ণিতে সব মরবি জেরে ডুবে। তাও কি তারা টলে, তারা সবাই মিলে হাত পা ছুঁড়ে বলে, মোরা থোড়াই কেয়ার করি এই আমাদের মনের মতন তরি। ছাঁকনি চড়ে সাগর যাওয়ায় নেই কোনো ভুল, এরাই পাপাঙ্গুল। অনেক দূরে অনেক দেশের পর এদের আপন ঘর, নীল মাথাতে সবুজ রঙের চুল পাপাঙ্গুল। তারা ছাঁকনি চড়েই গেল, তাতেই গেল পুবের হাওয়ায় উঠল ফেঁপে সবজেটে রুমাল, সেটাই তাদের পাল, তামাকটা না হুঁকোর সঙ্গে বাঁধা। ডাঙার লোকে বললে এমন গাধা, ওরা বুঝছে না কেউ মোটেই, ডুববে তরি হাওয়ার ঠেলার চোটেই। এমন জুড়ে বাওয়া, বেরিয়ে যাবে ছাঁকনি চড়ে সমুদ্রেতে যাওয়া। অনেক দূরে অনেক দেশের পর পাপাঙ্গুলের ঘর, নীল মাথাতে সবুজ রঙের চুল পাপাঙ্গুল। ঝাঁঝরা দিয়ে জল উঠেছে, জল উঠেছে নায়ে, তাদের ঠান্ডা লাগে পায়ে, তখন বালির কাগজ পালিশ করে পায়ের তলায় সেঁটে, পেরেক দিয়ে এঁটে বয়াম চড়ে রাত কাটালো সবাই। বললে আমরা ক ভাই মোদের পেটে বুদ্ধি রাখি কত, এই গাড়িতে আসবে বিপদ যত, ঘুরবে যতই তরি বলবো মোরা আমরা কি ভুল করি। অনেক দূরে অনেক দেশের পর পাপাঙ্গুলের ঘর, নীল মাথাতে সবুজ রঙের চুল পাপাঙ্গুল। রাতটা তাদের কাটল সাগর জলে, সাগর জলেই আবার সন্ধ্যা নামে পাটকিলিয়া পাহাড় খানার বামে,
চাঁদের দিকে চেয়ে এবার তারা উঠল সবাই আনমুনি গান গেয়ে। আহা অলম্বুষ, আজকে মোদের মেজাজ বড় খুশ, আজকে আকাশ চাঁদ চাঁদোয়া ঢাকা, ঝাঁঝরা নায়ে আজ রাতেতে বয়াম চড়ে থাকা। অনেক দূরে অনেক দেশের পর পাপাঙ্গুলের ঘর, নীল মাথাতে সবুজ রঙের চুল পাপাঙ্গুল, পশ্চিম সাগর এলে ছাঁকনি তবে ডাঙার নাগাল পেলে, সে এক আজব ঠাঁই গাছ ছাড়া আর সেথায় কিছুই নাই। কার্য পরম্পরা এই দেশেতেই তাদের খরিদ করা, একটা পেঁচা একটা গরুর গাড়ি, এক পোয়া চাল পাউরুটি এক কাড়ি, শুয়োর বাঁদর রং বেরঙা পানি, মৌমাছি আর ঢাকাই বাখরখানি। অনেক দূরে অনেক দেশের পর পাপাঙ্গুলের ঘর, নীল মাথাতে সবুজ রঙের চুল পাপাঙ্গুল। 22 বছর পরে যখন এসে ফিরল তারা ঘরে, সবাই তাদের দেখতে এসে কয় এইটুকুনি মানুষগুলো এত বড় কেমন করে হয়। তাও জানো না, বললে তারা, কম ঘুরেছি সেই কবে দেশ ছাড়া, তালুক তুলুক মালুক মুলুক যত, চ্যাংলি পাহাড় গুমফি আরো কত, সব দেখেছি। এবার ভোজের পালা, সবার জন্য ডাম্পুলি এক থালা, বললে লোকে থাকবো যদি ভবেই, ছাঁকনি চড়ে সবাই মোদের সাগর যেতে হবেই, বেঁচেই যদি থাকি চ্যাংলি পাহাড় দেখতে কেন বাকি। অনেক দূরে অনেক দেশের পর পাপাঙ্গুলের ঘর, নীল মাথাতে সবুজ রঙের চুল পাপাঙ্গুল। তি পাপাঙ্গুল আমাদের পরিচিত হয়েও পরিচিত নয়, অথচ ভারী মজার এই জীবগুলো, ছোট ছোট মানুষের মতো জীবগুলো, এদের সাহসকে আমরা সত্যি এখনো সাবাসি দিই। তা সেটা সত্যজিৎ রায়ের লেখায় আমরা শুনলাম। এবার পাপাঙ্গুলের ছবিটা দেখে নিই, এটা হচ্ছে পাপাঙ্গুল, ঠিক আছে। তা তাই থাক, মোটামুটি আজকে এই অবধি থাক, একটা ছড়াই হোক সত্যজিৎ রায়ের লেখা। এই একটা ছড়া সত্যজিৎ রায়ের আমাদের হাতে পাওয়া, এটাও কিন্তু চারটিখানি কথা নয়, কাজেই সেই জিনিসটা আবার পরে আবার একবার চেষ্টা করব, অন্য একটা ছড়া আনতে, অন্য কিছু আনতে সত্যজিৎ রায়কে নিয়ে। আমরা তো তার গল্প উপন্যাস ফিল্ম সব কিছুর সঙ্গে পরিচিত, একটু ছড়ার সঙ্গেও পরিচিত হব, ঠিক আছে। নমস্কার, সবাই ভালো থাকবেন, সবাইকে শুভকামনা জানিয়ে সবার সুস্থতা কামনা করে আমি আজকে শেষ করছি আজকের এই কলকাতা আমার বিশেষ পর্ব সত্যজিৎ রায়ের ছড়া। তাহলে এই অবধি থাকি, ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।